নির্বাচন কেন্দ্রগুলোতে যে দায়িত্ব পালন, যে আইন শৃঙ্খলা রক্ষা করার যে দায়িত্ব, সেগুলো আমাদের দেখতে হবে। আমরা সেই জিনিসগুলো আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের যে সামর্থ্য এবং দক্ষতা এবং শক্তি কতটুকু, সেইটুকু যতটুকু আছে অতটুকু দিয়ে আমরা আমাদের কনস্টিটিউশন যে ফ্রেমওয়ার্ক আছে, লিগাল যে ফ্রেমওয়ার্ক আছে, সেখানে যে ম্যান্ডেটটুকু আমাদের দেওয়া হয়েছে, ওর মধ্যে থেকে আমরা সর্বোচ্চ প্রয়াসের সাথে, চেষ্টার সাথে আমরা আমাদের উপর আরোপিত দায়িত্ব পালন করার চেষ্টা করব। এবং সেই সাথে আমি মিডিয়ার যে সহায়তা, আমি সবসময় বিশ্বাস করি মিডিয়া একটা ভালো রোল প্লে করতে পারে জনমত সৃষ্টিতে এবং মানুষকে সচেতন করার প্রশ্নে সকলকে, বিশেষ করে যারা ইলেক্টর্স এবং যারা টু বি ইলেক্টেড, সকলকে সচেতন করার ব্যাপারে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি তো বলেছি যে নির্বাচনের মাঠটা কিন্তু খুব উত্তপ্ত এবং লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা, লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এককভাবে নির্বাচন কমিশন ক্রিয়েট করতে পারে না। আমাদের যে কনসার্ন যে এজেন্সিগুলো আছে সবাই চেষ্টা করবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটাকে আমরা বলি পলিটিক্যাল লিডারশিপ অফ দি কান্ট্রি, পলিটিক্যাল লিডারশিপ ডাজন্ট মিন আওয়ামী লীগ অ্যালোন, পলিটিক্যাল লিডারশিপ ইজ আওয়ামী বিএনপি জাতীয় পার্টি সবাই মিলে বিশ্বে একটা পলিটিক্যাল লিডারশিপ থাকে, সেই লিডারশিপ নিজেদের মধ্যেও কিন্তু তার আগের দিন মধ্যে আমাদের নিয়োগ হয়েছে, গতকাল আমরা সবাই শপথ নিয়েছি। শপথ নেওয়ার পরেও আপনাদের সাথে মূলত এটা ছিল আমাদের নিজেদের মধ্যে পরিচিতি পর্ব এবং ইলেকশন কমিশনের পর্ব, কর্মপরিধি এবং কর্মবিধি ইত্যাদি সম্পর্কে সচিব মহোদয় আমাদেরকে বিস্তারিত অবহিত করেছেন, এই জন্য সচিব মহোদয়কে আমরা ধন্যবাদ দিয়েছি। আমরা কিন্তু কোন স্পেসিফিক সিদ্ধান্ত এখনো নিইনি কর্মপদ্ধতিটা আমাদের কি হবে। আমাদের প্রাথমিক কিছু কাজ যে ছিল সেগুলো আমরা করার চেষ্টা করেছি, পরিচিত হয়েছি, আইন কানুন সম্পর্কে কিছুটা সীমিত কিছু জ্ঞান আহরণ করেছি, নিজেদের মধ্যে মত বিনিময় করেছি, আবির আদান প্রদান করেছি, কিন্তু আমি খুব আনন্দিত বোধ করেছি যে সমভাবে আমার নির্বাচন করে। এখন নির্বাচনে যদি করে, একটা তো সরকার থাকবেই, একটা নির্দলীয় সরকার বা দলীয় সরকার, কোনো না কোনো সরকারের অধীনে যেমন ওয়ার্ড ইলেভেন একটা গভর্নমেন্ট ছিল, ওখানে তখন একটা নির্বাচন হয়েছে। আবার আমাদের ইতিহাসে আমরা দেখছি নির্দলীয় সরকার ছিল, সেখানে নির্বাচন হয়েছে। নির্দলীয় সরকারও যদি কখনো থাকে, তারা মাঝেও কিন্তু আবার ইলেকশন কমিশন থাকে, তারাও কিন্তু দায়িত্বটা দিয়ে থাকে নির্বাচন কমিশন। আজ আমরা এখন যে সাংবিধানিক ব্যবস্থা আছে, আমরা আমি আগেই বলেছি আমাদের উপর যে দায়িত্ব আরোপিত হয়েছে সাংবিধানিকভাবে, আপনারা দেখেছেন আর্টিকেল 118 থেকে 26 পর্যন্ত কিছু নির্দেশনা পরিষ্কারভাবে করা হয়েছে, এরপরে পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার আছে, এগুলো সব